সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতৃমণ্ডলী, ইয়াতিমদের মর্যাদা, অবস্থান এবং ইয়াতিমদের প্রাপ্য, অনাতিম যারা তাদেরও ইয়াতিমদের কাছে যে কিছু অধিকার আছে সেই ব্যাপারে পুনর্বার আপনাদের সামনে হাজির হয়েছি এবং ইয়াতিমদের অবস্থান, মর্যাদা, অনাতিমদের দায়িত্ব এই পর্যায়ে আলোচনার শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি মানুষকে সৃষ্টি করেছেন এবং এই মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন। মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, মানুষের মধ্যে সুখী আছে, দুঃখী আছে, মানুষের মধ্যে সম্পদশালী বিত্তবান আছে, মানুষের মধ্যে দরিদ্র আছে। মানুষ কেউ তার পিতামাতার ভালোবাসা, পিতামাতার আদর সুহাগ ওইগুলো নিয়ে অত্যন্ত সুখ শান্তিতে বসবাস করছে এবং কেউ মাতৃহারা, কেউ পিতৃহারা হয়ে পিতৃসুলভ ভালোবাসা থেকে বঞ্চিত অবস্থায় একটু ব্যথার জীবন অতিবাহিত করছে। এই যে মানুষের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে, মানুষের মধ্যে যে একটা বিভক্তি রয়েছে, ওইটা প্রকৃতির একটা হেকমত এবং তারই কুদরতের একটা বহিঃপ্রকাশ। শ্রেষ্ঠ জাতি মানুষ, সেই মানুষের মধ্যে সম্পর্ক, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা, মানুষের মধ্যে মানবতার সম্পর্ক সৃষ্টি করার জন্য নবী শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন। এই দুনিয়ায় ছিল হানাহানি, মারামারি, খুনাখুনি, রক্তারক্তি, মানুষে মানুষে বিদ্বেষ, মানুষ মানুষকে সইতে পারত না, মানুষের মধ্যে ছিল পশুত্ব এবং হিস্রত্ব, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা ওইগুলা বিদ্যমান ছিল না। মানুষের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুণ্যময় জীবন অর্পণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষ যখন গ্রহণ করেছে, বিশেষ করে আরবের মানুষ, তাদের জীবনে যখন নবীজির সুন্দর সুন্দর আদর্শ প্রতিফলিত করেছে, ওই মানুষরা, আরবের অশিক্ষিতরা, তারা এই দুনিয়ার উপর প্রভুত্ব নেতৃত্বের আসনে আসীন হয়েছে, এই দুনিয়া তাদের থেকে শিক্ষা গ্রহণ করেছে। সেই মানুষদের মধ্যে একটা শ্রেণী, তার নাম হচ্ছে ইয়াতিম, যারা পিতৃহারা, পিতার ভালোবাসা থেকে তারা বঞ্চিত, তারা অল্প বয়স্ক, হয়তোবা তারা সম্পদহারা, তারা দরিদ্র, তারা সহায় সম্বলহীন, অথবা তারা পিতৃহারা, একটা দুঃখ এবং ব্যথায় তারা ব্যথাতুর হয়ে আছে। তাদেরকে ভালোবাসা দেওয়া, যারা ইয়াতিম নয় তাদের একটা গুরু দায়িত্ব। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সেদিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য, মানবতার কল্যাণ এবং মানব জাতির উৎকর্ষ এবং মানব জাতির উন্নতির জন্য কেমন সুন্দর ব্যবস্থা প্রদান করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাওয়াহুল বুখারী, বুখারি শরীফের মধ্যে তা বর্ণিত রয়েছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, প্রকৃত মুমিন নয়, কোনো মুমিন প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ভালো না বাসবে যা তার ভাইয়ের জন্য, যা নিজের জন্য সে ভালোবাসবে। অর্থাৎ নিজের জন্য যা ভালোবাসবে তার ভাইয়ের জন্য তা ভালোবাসবে, নিজের জন্য মানুষ যা ভালোবাসে ওইটা তার বিবেচিত, তার বিবেক তাকে বলে দিবে কি তার জন্য উপকারী এবং কি তার জন্য মঙ্গলজনক, তার জ্ঞান, তার বিবেক ওইটার সাক্ষ্য প্রদান করবে। প্রত্যেকটা মানুষের প্রতি আমার নবীর নির্দেশ, প্রকৃত মুমিন হতে হলে নিজের জন্য যা ভালোবাসবে
অপরের জন্য তা ভালোবাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি, এই হাদিসের মধ্যে বলা হয়েছে ভাইয়ের কথা। এর অর্থ শুধু ভাই নয়, প্রত্যেকটা মানুষ অপরের জন্য তাই ভালোবাসবে যা নিজের জন্য ভালোবাসবে, নিজের জন্য যা মঙ্গলজনক মনে করবে অপরের জন্য মঙ্গলজনক মনে করবে, নিজের জন্য যা সুখ শান্তির ব্যবস্থা হিসেবে মনে করবে অন্যের জন্য তাই অবশ্যই সে মনে করতে হবে, তখন সে প্রকৃত মুমিন হবে। হাদিসটির মধ্যে রয়েছে ভাইয়ের কথা, ওইখানে লক্ষ্য শুধু ভাই নয়, ভাইয়ের যেহেতু মর্যাদা বেশি, ভাইয়ের যেহেতু দায়িত্ব বেশি, এই জন্য ভাইয়ের কথা আলোচনা করা হয়েছে, এবং ভাই যেহেতু পুরুষ এই জন্য পুরুষের উল্লেখ করা হয়েছে। লক্ষ্য শুধু পুরুষ নয়, পুরুষ হোক, নারী হোক, ভাই হোক অথবা চাচা হোক, যে কেউ হোক না কেন, যার প্রতি সে এমন ভাব পোষণ করবে, এমন কিছু ভালোবাসবে যা নিজের জন্য সে ভালোবাসবে। হ্যাঁ, তবে এখানে একটা প্রশ্ন আসে, নিজের জন্য অনেক মানুষ অনেক কিছুকে ভালোবাসে, অপরের জন্য তা ভালোবাসা সম্ভব নয়। অনেক মানুষ কুকর্মের মধ্যে লিপ্ত থাকে, সৎকর্ম পরিহার করে, চরিত্রহীনতায় ভুগে অনেক মানুষের মধ্যে অপকর্ম লেগে আছে, সে তার জন্য অপকর্মকে ভালোবাসে। সুতরাং সে কি অন্যজনের জন্য সে অপকর্মকে ভালোবাসবে, সেটাকে তার জন্য ইমানের পরিচায়ক হবে? না, তা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস, এক হাদিসের ব্যাখ্যা অন্য হাদিসের দ্বারা হয়ে থাকে, একটা হাদিসের মর্ম আরেকটা হাদিসের দ্বারা প্রস্ফুট হয়ে যায়, একটা হাদিস তা বুঝতে হলে আরেকটা হাদিসের মর্মের দিকে একটু খেয়াল করতে হয়। অন্য হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মিনাল খায়র মা ইউহিব্বু লিনফসি, অর্থাৎ নিজের জন্য যে কাজটাকে সে ভালো মনে করবে, ভালো কাজ, সেই ভালো বিষয়টা অপরের জন্য সে পছন্দ করবে। ওই ভালো বিষয়ের মধ্যে বিরাট একটা বিশ্লেষণ আছে। মনে করুন একজন হাফিজুল কোরআন, তার পিতা বৃদ্ধ, তার পিতার জন্য সে হাফিজ হওয়াকে ভালোবাসতে পারে না। একজন মানুষ বড় শিক্ষিত, তার অশিক্ষিত আরেকটা ভাই, তার জন্য সে ওই বিরাট শিক্ষাকে ভালোবাসতে পারে না। ওই শিক্ষা সেই অশিক্ষিত লোকের জন্য লাভ করা কখনো সম্ভব নয়। তার অর্থ হচ্ছে এই যে যদি সে ওই অপরের স্থানে হতো তাহলে কি ভালোবাসত, ওইটাকে সে অপরের জন্য ভালোবাসবে। মনে করুন একটা ভিক্ষুক আসছে, একজন ফকির, একজন সাইল আসছে, অভাবগ্রস্ত, আপনার কাছে এসে সে ভিক্ষা চায়। যদি আপনি ভিক্ষুক হতেন তাহলে তার জন্য কি ভালোবাসতেন? যদি আপনি হতেন ভিক্ষুক তাহলে কি ভালো মনে করতেন? অবশ্যই মনে করতেন যে তাড়াতাড়ি আমাকে ভিক্ষা দিয়ে দিবে, আমাকে দান করবে, আমি চলে যাব। সুতরাং ওই ভিক্ষুককে আপনি তাড়াতাড়ি দিয়ে দিন এবং তাকে বিদায় করে দিন এবং তার প্রয়োজনকে মিটিয়ে দিন। যদি আপনি হন আহত, আপনি হন শোকাহত, তাহলে কি মনে করেন? তাহলে আপনি আপনার জন্য ভালোবাসবেন, আপনার ব্যথা কেউ দূর করবে কি? আপনার জখম তার সুস্থতার জন্য আপনি কারো সাহায্য চাইবেন? সুতরাং কোনো অসুস্থ যদি আপনার কাছে আসে তাহলে আপনি তার সুস্থতার ব্যবস্থা নেবেন, আহত লোক আসলে তার ব্যথা দূর করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। সুতরাং হাদিসটির অর্থ হচ্ছে আপনি যদি তার স্থানে হতেন তাহলে আপনি কি ভালোবাসতেন, ওই অপর ব্যক্তির জন্য আপনি তাই ভালোবাসবেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের এই হাদিসটির মর্মার্থ। আইয়ুহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনফসিহি, যে নিজের জন্য যা ভালোবাসবে আপন ভাইয়ের জন্য তা ভালোবাসবে। এই মহব্বতের সম্পর্ক প্রত্যেকের মধ্যেই থাকা প্রয়োজন, কেউ যেন কারোর সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে না। আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে সেই শিক্ষা প্রচার করেছিলেন, আমার নবীর সাহাবারা তা গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে ভালোবাসা ছিল, পরস্পরে বন্ধুত্ব ছিল, একজন আরেকজনের ব্যথায় ব্যথিত হতেন, একজন আরেকজনের দুঃখে দুঃখিত হতেন, একজনের পিপাসা লাগলে আরেকজনের পিপাসার অনুভব তিনি গ্রহণ করতেন, অপরের পিপাসা দূর করার চেষ্টা করতেন। এই হচ্ছে ইসলামের শিক্ষা, আর এই হচ্ছে যারা আপনার সাহায্য লাভ করবে তাদের মধ্যে সর্বাধিক অধিকার হচ্ছে এতিমের। কারণ এতিম যার দায়িত্ব ছিল পিতার উপর, সেই পিতা নাই, ওই পিতার সাহায্য পাওয়া থেকে সে বঞ্চিত, ওই পিতার দুঃখ নিবারণ করার সামর্থ্য ছিল কিন্তু আজ তার মনের ব্যথা কে দূর করবে? সুতরাং এতিমের সাহায্যের জন্য
যদি সবাই আগাইয়া আসে এবং সেই ভালোবাসার পরিবেশ সৃষ্টি করে তাকে ভালোবাসা দেয়, তাহলে এতিমদের ব্যথা দূর হয়ে যাবে, তাদের জীবন সুখময় হয়ে যাবে। এতিমদের প্রতিপালন, এতিমদের শিক্ষা, এতিমদের সেবা শুশ্রূষা, ওই সবগুলার দায়িত্ব যারা এতিম নয় তাদের উপর রয়ে গেছে। যেমনভাবে মার উপর আছে, তেমনভাবে বিশেষ করে আত্মীয়বর্গের উপর আছে। শুধু তাই নয়, বরং প্রত্যেকের উপর যার যার এতিম আছে, সেই এতিমদের শিক্ষা, তাদের জীবন উন্নয়নের সকল ব্যবস্থা গ্রহণ করা, ওইটা হচ্ছে বিরাট একটা দায়িত্ব। কারণ ওরা হয়তোবা তাদের মেধার আলোকে, তাদের জ্ঞানের আলোকে, তাদের সামর্থ্যের আলোকে এমন একটা স্তরে পৌঁছতে পারে যে সারা দুনিয়ায় তারা একটা সুখ শান্তির পরিবেশ সৃষ্টি করে দিতে পারে। বিশেষ করে আপনারা যদি একটু ইতিহাসের পাতা খুলেন, তাহলে দেখবেন যে সকল মারা তাদের এতিমদের সঠিক প্রতিপালনের দায়িত্ব আদায় করেছে, ওই মাদের জীবন হয়ে গেছে ধন্য এবং ওই সন্তানের জীবন হয়ে গেছে ধন্য। শুধু তাই নয়, বরং ওই সন্তানদের দ্বারা সারা দুনিয়ার মানুষ উপকৃত হয়েছে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, যা আপনারা জানেন, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাইল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এতিম ছিলেন। আল্লাহ তাআলা তাকে কেমন মেধা দান করেছিলেন এবং তার মা তার জীবনের উন্নয়নের জন্য কী সকল প্রচেষ্টা এবং মেহনত ত্যাগ স্বীকার করেছেন, তা উদাহরণ হয়ে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী এতিম ছিলেন, তার পিতা ছিলেন বড় একজন আলিম এবং ধনবান। মৃত্যুর পূর্বে ইসমা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলের মাকে বলেছিলেন, আমার সন্তানকে তুমি ইসলামী শিক্ষা দিবে। কিন্তু অল্প বয়সে পিতা মারা যান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি এতিম হয়ে গেলেন। মার ব্যথা, মার দুঃখ, মা অন্য কোনো স্বামী গ্রহণ করলেন না, বরং ওই এতিম সন্তানের সেবার জন্য তার সারাটা জীবন ব্যয় করে দিলেন, তাকে শিক্ষা দিতে লাগলেন। কিন্তু তিনি তার লক্ষ্যে পৌঁছতে পারলেন না। কিছুদিন পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি অন্ধ হয়ে গেলেন। ইমাম বুখারীর মা একবারে হতাশ, একবারে হয়রান হয়ে গেলেন। আহারে, আমার প্রিয় স্বামীর ওসিয়ত এবং সেই সন্তানকে যে লক্ষ্যে পৌঁছাবো ওইটা আমার জন্য সম্ভব হচ্ছে না। এই জন্য কান্নাকাটি করতেন, ব্যথাতুর অবস্থায় আল্লাহ তাআলার মহান দরবারে দোয়া করতেন ওই ছেলের জন্য। একবার ভাগ্যের দোয়ার খুলে গেল তাহাজ্জুদের নামাজের পর, একটু শুয়ে রইলেন, স্বপ্নের মধ্যে তার ভাগ্যের দোয়ার খুলে গেল। স্বপ্নে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করছেন, কিসের ব্যথা তোমার, তোমার কিসের দুঃখ, কী সে সমস্যা যে সমস্যায় তুমি পড়েছ? বুখারী রহমতুল্লাহ আলাইহির মা বলতে লাগলেন, আমার সন্তান সে অন্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার সন্তানের চোখ সুস্থ হয়ে গেছে, ওইটা ছিল স্বপ্ন। কিন্তু স্বপ্ন সবগুলো সমান নয়, স্বপ্ন তিন প্রকার। এক স্বপ্নকে শরীয়তের ভাষায় বলা হয় রুইয়া সালেহা বা রুইয়া সাদেকা, আমাদের ভাষায় বলা হয় সত্য স্বপ্ন। আরেকটা স্বপ্নকে বলা হয় আল হুলম, হাদিসের ভাষায় হুলম। এবং আরেকটা স্বপ্নকে বলা হয় আদগাস আহলাম, রুইয়া সালেহা এবং হুলম এবং আদগাস আহলাম। এই হচ্ছে তিন প্রকার স্বপ্ন। প্রথম স্বপ্ন রুইয়া সালেহা, ওইটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, আর রুইয়া সালেহা মিনাল্লাহ, সত্য স্বপ্ন, ওইগুলা দেখান আল্লাহ তাআলায়। ওয়াল হুলমু মিনাশ শয়তান, এবং হুলম যে স্বপ্নকে বলা হয় ওই স্বপ্ন দেখায় শয়তান। এবং আদগাস আহলাম, ওই সবগুলা হচ্ছে মানুষের মনের ধারণা, মানুষ সজাগ অবস্থায় যে সকল কাজকর্মের মধ্যে প্রবৃত্ত থাকে, যেগুলার সাথে তার মনের গভীর সম্পর্ক, শুয়ে যাওয়ার পরে ওইগুলাকে সে স্বপ্নে দেখে, ব্যবসায়ী তার ব্যবসাকে দেখে এবং শিক্ষক তার শিক্ষার অবস্থাকে দেখে, এমনিভাবে তার মনে যেগুলা পুঞ্জীভূত হয়ে আছে ওইগুলা স্বপ্নের মধ্যেও সে দেখে, ওইগুলাকে বলা হয় আদগাস আহলাম, রুইয়া সালেহা বা রুইয়া সাদেকা বা আমাদের ভাষা সত্য স্বপ্ন। ওই স্বপ্ন সঠিক, বিশেষ করে যারা সৎ লোক এবং আউলিয়াল্লাহ তারা যে সত্য স্বপ্ন দেখেন, বিশেষ করে নবী রসুল্লাহ যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে না। আম্বিয়া কেরামের স্বপ্ন তাও সত্য। আম্বিয়া কেরাম যেমনভাবে সজাগ জগতে সত্য, তেমনভাবে মারা যাওয়ার পরেও সত্য,
খবরের জগতও সত্য, হাসরও সত্য, বিশেষ করে আমাদের পিয়ারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, ওই ভাগ্যবান উম্মত যারা আমার নবীর সাক্ষাৎ লাভ করবে স্বপ্নের মাধ্যমে। আমার নবী ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাস শায়তানা লা ইয়াতামাসসালু বি, স্বপ্নের জগতে যে আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো, কারণ আমার রূপ শয়তান ধারণ করতে পারে না, আমার আকৃতি শয়তান গ্রহণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সর্বাবস্থায় মাহফুজ এবং সংরক্ষিত, শয়তান কখনো তার আকৃতি ধারণ করতে পারে না। দেখলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ লাভ করলেন, ওইটা ছিল স্বপ্নের মধ্যে। যখন স্বপ্ন থেকে জাগ্রত হলেন, দেখলেন তার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল অল্প বয়স্ক এথিম বাচ্চা, তার চোখ অত্যন্ত সুন্দর, আগের চেয়ে সুন্দর, দৃষ্টিশক্তি সঠিক হয়ে গেছে। সেই এতিম বাচ্চা যখন লেখাপড়ায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ধীশক্তি দান করেছিলেন এবং এত বিরাট অতুলনীয় মেধা দান করেছিলেন, অল্প দিনের মধ্যে মক্তবে থাকা অবস্থায় তার মনের মধ্যে হাদিস শিক্ষা লাভ করার প্রেরণা সৃষ্টি হয়ে গেল। হাদিস শিক্ষার মধ্যে ব্রত হয়ে গেলেন, হাদিস শিখতে লাগলেন, উস্তাদরা তাকে হাদিস শিক্ষা দিতেন। এই হাদিস শিক্ষার মধ্যে যখন বসলেন, তার মেধা এত প্রখর ছিল, উস্তাদরা তাদের ছাত্রদিগকে বলতেন, তোমরা যদি চাও হাদিস লিখতে, হাদিস শিখতে, তাহলে ওই অল্প বয়স্ক যুবক থেকে তোমরা শিক্ষা করো। তার সবচেয়ে বড় উস্তাদ ছিলেন ইসহাক ইবনে রাহওয়ে রহমতুল্লাহ আলাইহি। ইসহাক ইবনে রাহওয়ে রহমতুল্লাহ আলাইহি একবার দর্শের মধ্যে, হাদিসের দর্শের মধ্যে, হাদিসের শিক্ষার্থীদিগকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইয়া মাআশার আসহাবিল হাদিস উনজুরু ইলা হাযা শাব ওয়াকতুবু আনহু ফাইন্নাহু লাউ কানা ফি যামানিল হাসানিল বসরি লাহতাজা ইলাইহি লিমারিফাতিল হাদিস ওয়া ইলালিহি। এ হাদিসের শিক্ষার্থীরা, আমার ছাত্ররা, তোমরা যদি হাদিস শিখতে চাও, লিখতে চাও, তাহলে ওই অল্প বয়স্ক যুবক থেকে তোমরা হাদিস শিক্ষা করো, কারণ তাকে আল্লাহ তাআলা এই যুগে সৃষ্টি করেছেন, তার দেহাবয়ব এবং তার আখলাক চরিত্র এবং তার চেহারা এমন আমি দেখছি, যদি ওই লোকটা হাসান বসরি রহমতুল্লাহ আলাই, যিনি প্রখ্যাত একজন ব্যক্তিত্ব, যিনি ছিলেন একজন হাফিজুল হাদিস, যিনি ছিলেন একজন ইমাম, যিনি ছিলেন একজন ফকিহ, যিনি ছিলেন ইলমে সুলুক আর মারিফতের এক উত্থাল সাগর, যদি হাসান বসরি রহমতুল্লাহ আলের যুগে ওই যুবক জন্মগ্রহণ করত, তাহলে হাসান বসরি তার থেকে হাদিস এবং হাদিসের বিভিন্ন বিষয় শিক্ষা নিতেন, অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওই যুবককে উস্তাদ হিসেবে গ্রহণ করে নিতেন। এতিম ছিলেন ইমাম বুখারী, এতিম ছিলেন, কিন্তু তার মেধা, তার ধী, তার স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর, অত্যন্ত উজ্জ্বল। এই জন্য উস্তাদরা পর্যন্ত তার থেকে হাদিস শিক্ষার জন্য তাদের ছাত্রদিগকে উৎসাহ দান করেছেন। এতিম কে জানে এতিমের মধ্যে কি যে প্রখর মেধা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের মধ্যে এত শক্তি দান করেছেন। যদি আমরা এতিমদের সেবা যত্ন নেই এবং তাদের প্রখর মেধা থাকে, তাদের মধ্যে এই ধরনের জ্ঞান থাকে, তাহলে তাদের দ্বারা আল্লাহ তাআলা একটা দেশ নয় বরং পুরা দুনিয়াকে উজ্জ্বল করে দিবেন, যেমন ইমাম বুখারি করেছেন। তার নাম এখনও আছে, তার আলোচনা দীর্ঘ, অন্য পর্বে তার আলোচনা একটু বিশ্লেষণভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করব। এতিমদের মেধা, এতিমদের হেফাজত, এতিমদের সেবা আমরা কেন করব, তার মধ্যে কী রহস্য রয়েছে, এই প্রসঙ্গে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আলোচনা আমরা শুরু করেছিলাম। এতিমকে তার মা সেবা যত্ন নিয়ে, সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে যখন আগে অগ্রসর হওয়ার সুযোগ দান করলেন, এই দুনিয়া যখন থাকে সেই সুযোগ দিল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পড়ার মধ্যে বাড়তে লাগলেন, তার জীবন অগ্রসর হতে লাগলো, তার মেধা প্রচার হতে লাগলো। একবার উস্তাদ হাদিসের সনদ এবং সূত্রধারা বর্ণনা করছিলেন, আন আবি জুবাইর আন ইব্রাহিম সূত্রধারা সনদ বর্ণনা করছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, মাননীয় উস্তাদ আবু জুবাইর লাম ইয়াসমা মিন ইব্রাহিম, আপনি যে সূত্র বর্ণনা করেছেন সেই সূত্রের মধ্যে ভুল রয়ে গেছে। উস্তাদ বিক্ষুব্ধ হয়ে গেলেন,
বুখারী রহমতুল্লাহ বললেন, যান আপনার নোটের মধ্যে একটু দেখুন। দেখলেন, ঘরে গিয়ে দেখলেন, দেখলেন ইমাম বুখারী যা বলেছেন তাই শুদ্ধ এবং তাই সঠিক। এত মেধা সম্পন্ন ইমাম বুখারী ছিলেন। এমন ধরনের মেধা সম্পন্ন যদি এতিমরা হয় এবং তাদের মেধা যদি বিকশিত হয় তাহলে তাদের দ্বারা সারা দুনিয়া উপকৃত হয়ে যাবে, সকল সৃষ্টি উপকৃত হয়ে যাবে। আল্লাহ তাআলা এতিমদের সেবা, এতিমদের যত্ন এবং এতিমদের শুশ্রূষা এবং এতিমদের দায়িত্ব আমাদের সবাইকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।